প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকে 2021-এর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের সকলের জন্যই রয়েছে সুসংবাদ। তোমাদেরকে নতুন মার্কশিট দেওয়া হবে। অ্যাকচুয়ালি আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সংসদের সভাপতি মহুয়া দাস কিন্তু রীতিমতো জানিয়ে দিলেন, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি উচ্চ মাধ্যমিক 2021-এর ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই বলে রাখি, তোমরা যেরকম ভাবে দাবি করেছিলে, তোমাদের যে অভিযোগ ছিল সমস্ত অভিযোগকে কিন্তু রীতিমতো ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মহুয়া দাস এছাড়া সরকার রীতিমতো মেনে নিয়েছে। মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকের সকল স্টুডেন্টকে, অর্থাৎ 100% স্টুডেন্টকে সরকারিভাবে পাস করিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হলো। এবং তারা, তোমরা যারা ফেল করেছিলে এবছর, কেউ ফেল করছো না, প্রত্যেকে পাস করছো, এটা 100% গ্যারেন্টি, কোনো সম্ভাবনা না, 100% গ্যারেন্টি সহকারে কিন্তু রীতিমতো সরকারিভাবে এই বিষয়টি ঘোষণা করা হলো, যেটা রীতিমতো এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা যারা ফেল করেছো, তোমাদের যে নতুন মার্কশিট, সেই নতুন মার্কশিট বিলি কিন্তু রীতিমতো আজকের থেকেই হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আজকের থেকে আঞ্চলিক যে কার্যালয়গুলো, সেখানে কিন্তু নতুন মার্কশিট বিতরণ শুরু হয়েছে, এবং সেখান থেকে তোমাদের স্কুল সংগ্রহ করবে এবং স্কুল সংগ্রহ করে তোমাদের হাতে দিয়ে দেবে। অর্থাৎ তোমরা স্কুলের সাথে যোগাযোগ করো যারা ফেল করেছো তোমাদের নতুন মার্কশিট নেয়ার জন্য। এর পরের বিষয়টা হচ্ছে, যারা রীতিমতো ও কম নম্বর পেয়েছো, এখনও পর্যন্ত প্রচুর এরকম স্টুডেন্ট রয়েছে যাদের নম্বর কমে গেছে। তোমরা অনেকে বলেছো, তোমাদের সাথে প্রথম থেকে ছিলাম, তোমাদের এক একটা মার্কশিট আমি রীতিমতো দেখে দিয়েছি হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন ভিডিও করে, তা তো তোমরা রীতিমতো, অনেকের এখনও পর্যন্ত আমি রিপ্লাই দিতে পারিনি, এরকম অনেক রয়েছে, কারণ 1000-2000 মার্কশিট দেখা আমার পক্ষে পসিবল না। সেই কারণে তোমাদের জন্য ভিডিও করে ফেলেছি, যারা দেখোনি তোমাদের সুবিধার্থে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর বলে রাখি, এই যে বিষয়গুলো বললাম, এই সমস্ত বিষয় কিন্তু অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়েছে কালকে, অর্থাৎ মঙ্গলবার কিন্তু রীতিমতো ও আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং পর্ষদের সভাপতি বিকাশ ভবনে কিন্তু একটি বৈঠক করেন উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। এবং সেই বৈঠকের পরই কিন্তু ঘোষণা করেন সরকারিভাবে যে প্রত্যেকটি ছাত্রছাত্রী রীতিমতো এবছর মাধ্যমিকের মতো পাশ করতে চলেছে, অর্থাৎ 100% পরীক্ষার্থী কিন্তু পাশ করবে, যেটা তোমাদের আমি প্রত্যেককে বলেছিলাম যে ন্যূনতম পাশ করে। আর সবার প্রথম ইউটিউবে আমি দাবি তুলেছিলাম তোমাদের জন্য যে কোনো স্টুডেন্টকে এই কোভিডের দুর্লভ পরিস্থিতির কারণে বঞ্চিত করা কোনো মতেই ঠিক হবে না। সেরকমভাবে কিন্তু একটু দেরিতে হলেও রাজ্য সরকার কিন্তু সেই রকমই ঘোষণা করলো। তোমাদের সকলের জন্য সুখবর, যেদিনকে রেজাল্ট বেরিয়েছিল সেদিনকেই আমি দুঃখে তোমাদের যে ব্যথা বেদনা সেটা অনুভব করতে পেরেছি। সেই কারণে সবার প্রথম তোমাদের জন্য ও আওয়াজ উঠিয়েছিলাম, এবং সেই আওয়াজ যে রীতিমতো মর্যাদা রেখেছে শিক্ষা সংসদ, এবং তোমাদের যে দাবি ছিল সেই দাবিকে অ্যাকচুয়ালি মেনে নেওয়া হয়েছে, সেটা আমি অত্যন্তই খুশি। তোমরা কিরকম আনন্দিত অবশ্যই তোমরা কমেন্টে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করার সাথে বন্ধু বান্ধবেরও শেয়ার করে এই খুশির খবরটি জানাতে কিন্তু একেবারেই ভুলো না।